সর্বকালের অন্যতম সেরা নাকি সময়ের সেরা? আপনি নামের সঙ্গে যা খুশি বলতে পারেন, তবে এই মানুষটা ঠিক কতবার আর কতবার নিজেকে নিয়ে প্রশংসায় কিংবা তার রেকর্ডের গল্প আপনাকে শোনাতে চাইবে? সাকিব আল হাসান এমন একটা নাম, তিনি বারবার বাধ্য করছেন তাকে নিয়ে প্রশংসায় ভাষাতে। নামের সঙ্গে 698 উইকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তার মানে আপনি বুঝতেই পারছেন সাকিব আল হাসান নামটা কত বড় অন্তত বিশ্ব ক্রিকেটে। এর আগে খুব বেশি স্পিনার এই কীর্তি গড়তে পারেনি। ড্যানিয়েল ভেট্টোরি নামের সঙ্গে 705 উইকেট, তার মানে সাকিব যে বাহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট টেকার হবেন আন্তর্জাতিক ক্রিকেটে তা বলাই যায়। ওই যে আর দুটো উইকেট পেলেই স্পর্শ করবেন 700 উইকেট। জিম্বাবুয়ের সঙ্গে আগের ম্যাচেও 4 উইকেট পেয়েছিলেন, ছিলেন দলের সবচেয়ে সেরা বোলার উইকেটের বিচারে। যদিও ম্যান অফ দ্য ম্যাচটা তার পাওয়া হয়নি, তবে ওই যে সাকিব আল হাসান কত বড় নাম সেটাই রেকর্ডগুলোই আপনাকে জানান দেবে। সর্বোচ্চ 16 তিনি ইনিংসে 4 এর বেশি উইকেট পেয়েছেন শুধুমাত্র টি-20 ক্রিকেটে। পুরো দুনিয়ায় এর চেয়ে বেশি সংখ্যা আর কারণে, তার মানে আপনি বুঝতেই পারছেন সাকিব আল হাসান রেকর্ডের গল্প তাকে নিয়ে বলাতে বারবার বাধ্য করে থাকেন। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ 4 ম্যাচে টি-20 খেলেছে এখন পর্যন্ত, এই সিরিজে 4 ম্যাচই অলরেডি জিতে নিয়েছে। যদিও সাকিব আল হাসান ঠিক আগের ম্যাচটাই খেলেছেন, প্রথম 3 ম্যাচ চট্টগ্রামে খেলা হয়নি, ঢাকায় আসা ঢাকায় এসেই 4 উইকেট পেয়েছেন। যদিও ব্যাট হাতে সাকিবের খুব একটা রাঙানো হয়নি, তবে ব্যাট হাতেও কিন্তু ছোট একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান এখন পর্যন্ত 99.50 তার ব্যাটে, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে 150-এর খুব কাছে একটা মাত্র। ওই যে ব্যাট হাতে বড় রানের আক্ষেপ, একটা 50 আক্ষেপ, শততম 50 সবই মিলে যাবে যদি সাকিব আল হাসান আজ ব্যাটে বড় রান পান। সাকিবের ব্যাটে বড় রানের আক্ষেপ অপেক্ষা যদি ঘুচে যায় এই হোম অফ ক্রিকেটে। তবে আরেকটা ব্যাপার, আজ বোধহয় সাকিবের রেকর্ডের দিনই হতে যাচ্ছে। আগের দিন 4 উইকেট পেলেন, আজ মাত্র 2 উইকেট পেলেই 700 উইকেট স্পর্শ, খুব একটা কম কিছু না। আমরা যদি দেখি তাহলে সাকিব আল হাসান 17তম বোলার, অষ্টম এশিয়ান, সপ্তম স্পিনার আর দ্বিতীয় বাহাতি স্পিনার হিসেবেই 700 উইকেট স্পর্শ করবেন। তার মানে সাকিব আল হাসান যে কত বড় নাম আন্তর্জাতিক ক্রিকেটে তা আপনি বলতেই পারেন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারা, সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার এ সাকিব নিজেকে নিয়েই বারবার বলাতে বলতে বাধ্য করেন। ওই যে আমরা প্রায়শই বলি না রেকর্ড আল হাসান, খুব একটা বোধ হয় বেশি বলি না। রিফাতে মিল, টি স্পোর্টস, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস. Visit tsports.com.